السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় ভাইরা আমার আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি সিয়াম সংক্রান্ত আরেকটি ব্যাপার নিয়ে সেটা আছে কার উপর সিয়াম পালন করা বাধ্যতামূলক এবং এরপরে বলবো বাধ্যতামূলক সিয়ামের প্রকারসমূহ নিয়ে প্রথমত কথা হচ্ছে কার উপর সিয়াম পালন করা ফরজ সিয়াম পালন করা ফরজ হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর যিনি বালেগ হবেন সাবালক এবং পাশাপাশি যার বুদ্ধি সচল আছে মানে স্বজ্ঞানে অবস্থান করছে পাগল হয়ে যাননি এবং যিনি নিজের এলাকায় অবস্থান করছেন সফর করেননি এবং যিনি রোজা রাখতে সক্ষম এমন ব্যক্তি এবং যিনি রোজা রাখার যে বাধা আছে এই বাধাগুলো তার মধ্যে পাওয়া যায় না যেমন মহিলাদের মধ্যে রোজা রাখার বাধা আছে ঋতুস্রাব সন্তান প্রসূতির স্রাব সুতরাং এই বাধাগুলো থেকে সে মুক্ত থাকতে হবে তাইলে এই কোয়ালিটির মানুষের উপর সিয়াম পালন করা ফরজ কাফের যে ব্যক্তি সেই ব্যক্তির উপর সওম পালন করা ফরজও না এবং সে সওম পালন করলে সেটা কবুলও হবে না কারণ সে তো এ ইবাদত করার উপযুক্তই হয়ে ওঠেনি তবে সে যদি মুসলমান হয়ে যায় তখন ইসলাম গ্রহণ করার পর থেকে তার জন্য সিয়াম পালন করা ফরজ তবে সে পূর্ববর্তী সিয়াম পালন করতে বাধ্য নয় যেমন কেউ ব্যক্তি যদি সিয়ামের রমজানের মধ্যে 15 দিন পরে সে ইসলাম গ্রহণ করেছে তাইলে তাকে বাধ্য করা হবে না যে আগের 15 দিনের সিয়াম পালন করতে না যেদিন থেকে সে ইসলাম গ্রহণ করেছে সেই দিন থেকে সিয়াম পালন করবে এটাই নিয়ম এটার আপনার প্রমাণ হচ্ছে আল্লাহ জেলে শাহানু সুর আনফালের 38 নম্বর আয়াতের মধ্যে বলেন قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف আল্লাহ জেলা শাহানু বলেন হে রাসূল আপনি বলে দিন কাফেরদেরকে যদি তারা তাদের এই কুফরি অপকর্ম থেকে ফিরে আসে তাইলে তাদের আগের সমস্তগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন তাইলে আগে যে সে ইবাদত করেনি সেগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন ইসলাম গ্রহণের পরপর সুতরাং আগেরগুলো করতে বাধ্য না যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছে সেই দিন থেকে সে পরবর্তী ইবাদতগুলো করবে এটা হলো কথা এবং দ্বিতীয় যেটা বলা হয়েছে যে বালেগ হওয়ার কথা একজন ছোট যে বালেগ হয়নি সাবালক হয়নি তার উপর রোজা রাখা ফরজ নয় যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে ততক্ষণ পর্যন্ত রোজা রাখা তার জন্য ফরজ হবে না এখন হচ্ছে বালেগ কিভাবে বুঝবো আমরা বালেগ হওয়া 3টা আলামতের মাধ্যমে আমরা বুঝতে পারি আর মহিলা হইলে আরেকটি বাড়বে একটা হচ্ছে যে বীর্যপাত হওয়া স্বপ্নদোষের মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক না কেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার নাভির নিচে আপনার পশমগুলা উঠা সেটা আরেকটি আলামত তৃতীয় নম্বর হচ্ছে যে এই দুইটার কোনো একটা না পাওয়া গেলে কমস কম তার বয়স যদি 15 হয়ে যায় তখন সে সাবালকের বিধান তার উপর প্রযোজ্য হবে আর যদি মহিলা হয় মেয়ে হয় তাহলে তার ঋতুস্রাবটাও তার সাবালিকের একটা আলামত বটে আর আমরা বলেছিলাম যে তার আপনার বিবেক সচল থাকতে হবে কোনো ব্যক্তির যদি ব্রেন সচল না থাকে সে এমন হয়ে গেছে অতি বার্ধক্যের কারণে ব্রেন ঠিক নেই অথবা এমনিতেই সে অ্যাবনর্মাল জাতীয় ব্রেন ঠিক নেই তখন তার উপরও রোজা পালন করা বাধ্যতামূলক নয় এরকমভাবে যিনি মুসাফির রয়েছেন তিনি ইচ্ছা করলে সফররত অবস্থায় রোজা না রেখে অন্য সময় রাখতে পারে সফররত অবস্থায় তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয় এবং যিনি অক্ষম রোজা রাখতে অক্ষম কোনো রোগ অথবা বার্ধক্যজনিত কারণে তিনি ফিদিয়া দিলেও চলবেন যেটা কোরআনের কথা এবং আরেকটা হচ্ছে যে মহিলার আপনার কি আছে রোজা রাখার প্রতিবন্ধকতা আছে ঋতুস্রাব অথবা সন্তান প্রসূত স্রাবের কারণে সে অন্য সময় সওম পালন করবে এই স্রাবকালীন সময়ের মধ্যে তার উপর সওম পালন করা বাধ্যতামূলক নয় তাইলে এই সমস্ত ব্যক্তির উপর যেটা বললাম সওম পালন করা ফরজ এখন হচ্ছে আবশ্যক যে রোজা যে রোজাগুলো পালন করা বাধ্যতামূলক এটার আবার 3টা প্রকার রয়েছে তার সর্বাগ্রে রয়েছে রমজানের রোজা পালন করা ফরজ সবার উপর যেই শর্তগুলো আমরা বলছিলাম দ্বিতীয় নম্বর আছে যদি কাফফারার রোজা থাকে সেই কাফফারার রোজাও পালন করতে হবে কাফফারার রোজা যেমন আছে কেউ যদি ইচ্ছাকৃত সহবাস করে স্ত্রীর সাথে তার উপর কিন্তু কাফফারা আসবে কাফফারা দিতে হবে তাকে যদি গোলাম স্বাধীন না করে এরকমভাবে সে যদি আপনার 60 জন মিসকিনকে খাওয়ার কথা 60 জন মিসকিনকে যদি না খাওয়াতে পারে তখন তাকে অবশ্যই কি বলে যে সেই 60টা রোজা রাখবে মানে একটা রোজা নষ্ট করলে 60টা রোজা এসে কাফারা সেটা না পারলে সে আপনার ওই খাবার দিকে চলে যাবে সেটা আর কি তাইলে দ্বিতীয় নম্বর হচ্ছে কাফারা রোজা তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে মানতের রোজা অনেকে রোজা মানত করে ঠিক নয় তারপরে কেউ যদি মানত করে ফেলে তাহলে আপনার সেটাও তার জন্য বাধ্যতামূলক হয়ে যায় তাইলে আমরা জানি যে বাধ্যতামূলক সওম সাধারণত রমজান এর পাশাপাশি কাফারার সওমটাও বাধ্যতামূলক হ্যাঁ কেউ যদি এরকম হ্যাঁ কাফারার কারণ ঘটিয়ে বসে তারও রোজা রাখতে হবে এবং মানত করলেও রোজা রাখতে হবে এই গেল রোজা সংক্রান্ত কার উপর ফরজ এবং রোজার বাধ্যতামূলক রোজার প্রকার সমূহ নিয়ে পরবর্তীতে রোজার কি শর্ত সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা আসছি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন